हेलो एंड वेलकम टू गीता फाउंडेशन। आज के आलोचनार विषय होच्छे जन्म छके द्वादश भाव विचार। आमरा जानी आमादेर जन्म छके बारोटी राशि भाव आछे। मूल होच्छे बारोटी राशि एवं एक एकटी राशि के एक एक भाव बोली आम्रा, कारण बारोटी राशि थेके आम्रा विभिन्न प्रश्नेर उत्तर पेते पारी। इतिमध्धे ज्योतिषशास्त्र सम्पर्के ग्रह विचार सम्पर्के निजेदेर प्रयोजन अनुजाई तुम्रा वीडियो देखे अनेक प्रश्नेर उत्तर पेये गेछो। जारा जारा नतुन आजके जयन करेछो तारा जरा यूट्यूबर माध्यमे देखबे गीता फाउंडेशन चैनल टीके अवश्य लाइक शेयर करे राखबे एवं सब्सक्राइब करे राखबे, जाते ज्योतिष संक्रांत संख्यातत्व संक्रांत जे कोनो उपकारी वीडियो अपलोड होले तोमादेर काछे सबार आगे पौंछे जाए एवं तोमरा खूब सहजे वीडियो थेके तथ्य निये निजेदेर जीवने ओ काजे लागाते पारो एवं एकजन कन्सालटेंट हिसाबे काज करते पारो। तो जारा चाइछो एस्ट्रोलॉजी न्यूमरोलॉजी रेकी एंजेल वास्तु टैरो कार्ड पाम रीडिंग एसब विषय सम्पर्के आरो बेशी करे जेने जीवने एटाके काजे लागाबे तारा कोर्स रिलेटेड विषय जयनेर जोन्नो एखाने इनक्वायरी करबे अवश्य। और व्यक्तिगत प्रेडिक्शनेर जोन्नो ए देवा नम्बरे अवश्य तुम्हारा जोगाजोग करे नेबे। तो आजकेर आमरा राशिभाव विचारे चले जाब। তাহলে বারোটা রাশি আমাদের যে জন্মছকে আছে এক একটা রাশিকে আমরা এক একটা ভাব বলি। কেন, কি কি প্রশ্নের উত্তর আমরা এখান থেকে পেতে পারি। প্রথমেই চলে আসব লগ্ন। এই বারোটা ভাবের মধ্যে প্রথম ভাব হচ্ছে লগ্ন। যদি কেউ প্রশ্ন করে যে তাকে দেখতে কেমন হবে, মানে তার রূপ কেমন হবে, মানে বাইরের রূপ কেমন হবে, সেক্ষেত্রে একজন জ্যোতিষ তার লগ্ন ভাব বিচার করবে, তার শেপ কেমন হবে। এটা কিন্তু একটা বিষয় তোমরা খেয়াল রাখবে, এটা মানুষ সম্পর্কেও যেমন বলে কোনো বস্তু সম্পর্কেও বলে। তো অ্যাস্ট্রোলজি থেকে আমরা নাকি কোনো মানুষ আমরা পরিস্থিতি এবং বস্তুর উপরেও বিচার করতে পারি তার লগ্ন ধরে, এটাও করা যায়। তো সেই জিনিস সেই ব্যক্তি কেমন দেখতে হবে, তার রূপ কেমন, তার আকৃতি কেমন, এই ধরনের প্রশ্ন আসলে লগ্ন ভাব আমরা বিচার করব। সেই ব্যক্তিটা জীবনে মান সম্মান পাবে কিনা, পাবে না হানি হবে, এটাও লগ্ন ভাব থেকেই বলা হবে। তার কি কি কোয়ালিটিস থাকবে, এই প্রশ্ন যদি তোমাদের কাছে আসে তাহলে তা লগ্ন ভাব থেকে বিচার হবে। ব্যক্তিটার ক্যারেক্টার কেমন, নেচার কেমন, দুটোই বিচার হবে লগ্ন ভাব থেকে। নেচার কেমন, ক্যারেক্টার কেমন। এবার যদি দুর্বল গ্রহপতি থাকছে, দুর্বল ভাবের অধিপতি থাকছে বা কোনো পাপগ্রহ দ্বারা দৃষ্ট হচ্ছে, সেক্ষেত্রে সেই ফলাফলের বিচার অ্যান্সার পজিটিভ বা নেগেটিভ আসতে পারে, ঠিক আছে। আর ফিজিক কেমন হবে, মানে দেহগত গঠন কেমন হবে, এটা হচ্ছে এগুলো সব লগ্ন থেকে বিচার করবে। যখন কেউ প্রশ্ন করবে সেই ব্যক্তিটার টোটাল অ্যাসেট কতটা থাকবে, লগ্ন থেকে বিচার হবে। পৈতৃক সূত্রে কি পাচ্ছে না পাচ্ছে সেটা এই দ্বিতীয় ভাব থেকে বিচার হবে। লগ্ন ভাব এতক্ষণ হয়ে গেল, এবারে আমরা রাশি ভাবের দ্বিতীয় চলে যাব। আমাদের জন্মছক অনুযায়ী দ্বিতীয় ভাব যেরকম হবে তার উত্তরটাও ঠিক সেরকম হবে, কিন্তু কি বিচার করব। আজকের আলোচনার টপিক হচ্ছে যে আমরা দ্বাদশ ভাব থেকে কি কি বিচার করব। যে তোমার উড বি হাজবেন্ড বা উড বি ওয়াইফ বা তুমি যার সঙ্গে বিয়ে করতে চলেছ সেই ব্যক্তি বা তুমি কোনো বন্ধু সম্পর্কে জানতে চাইছ বা অ্যাস্ট্রোলজার হিসেবে তোমার কাছে কেউ জানতে চাইছে যে তোমার ধনরত্ন কতটা থাকবে বা সেই ব্যক্তির অ্যাকচুয়াল আর্নিং কতটা থাকবে, সেই ব্যক্তির সে কতটা প্রাপ্তি হচ্ছে তা কিন্তু নয়। সেই জন্য এক একটা বিষয়কে যখন আমরা ভেঙে ভেঙে বুঝব তখন গিয়ে আমাদের অ্যাস্ট্রোলজির জায়গাটা সম্পূর্ণ হয়। তো
ধনরত্ন কতটা থাকবে সেটা দ্বিতীয় ভাব। আচ্ছা আর কি দ্বিতীয় ভাব? সেভিংস কতটা থাকবে সেই ব্যক্তির। সেই ব্যক্তি গেস্টকে কেমন ভাবে ওয়েলকাম করবে, টাইপ অফ ওয়েলকামটাও কিন্তু দ্বিতীয় ভাব থেকে। মানে তোমার শ্বশুর বাড়ি, মানে তোমার হচ্ছে তোমার যে ধরো বিয়ে হলো, তোমার বাপের বাড়ির মানুষকে তোমার হাজবেন্ড কেমন ভাবে নিতে পারে এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। এটা দ্বিতীয় ভাব থেকে বিচার হবে। যে কোনো আত্মীয় কুটুম্ব, এই আত্মীয়টা কিন্তু স্বামীর ক্ষেত্রে স্ত্রীর বাপের বাড়ি, আবার স্ত্রীর ক্ষেত্রে স্বামীর যে বাড়িটা সেটাই তো তার বাড়ি হিসেবে, কিন্তু সেটাও তার ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় হাউস। মূল যে বিচার এটা হবে না, আত্মীয় স্বজন বলে আমরা যেটা বলি দ্বিতীয় ভাব মানে আত্মীয় স্বজন, কিন্তু আত্মীয় স্বজন সবার ফার্স্টে এই আত্মীয় স্বজনটাই আসে। যেখানে দ্বিতীয় ভাব ডিস্টার্ব থাকলে স্বামীর মানে যে প্রেম রিলেশনশিপে আছে সেই প্রেম রিলেশনশিপ থেকে তার বাড়ির লোক খুব একটা মেনে নিতে চায় না। ছেলে মেয়ে একে অপরের সঙ্গে রিলেশনশিপে থাকে, কিন্তু মেয়েটির চাটে যদি দ্বিতীয় ভাব ডিস্টার্ব থাকে বা ছেলেটির চাটে যদি দ্বিতীয় ভাব ডিস্টার্ব থাকে সেক্ষেত্রে তাকে মেনে নেবে না, তাদের নিজেদেরকেই বিয়ে করতে হবে। এবং তারা যদি ছেড়ে অন্য কোনো রিলেশনশিপে যায় তাহলেও সেই একই হবে। যদি বাই বার্থ দ্বিতীয় ভাব ডিস্টার্ব থাকে, আত্মীয় কুটুম্ব বলতে শ্বশুর বাড়ির মানুষকে সবার প্রথমে বোঝানো হয়, দিস ইজ অ্যাস্ট্রোলজি, আর এছাড়া অন্যান্য আত্মীয় স্বজন তো আছেই, এটা কিন্তু তোমরা মূল ধারায় বিচার করবে। তুমি কেমন ভাবে মানুষের সাথে কথা বলবে সেটাও দ্বিতীয় ভাব, মানে কিছু কড়া কড়া কথা শুনিয়ে দেবে, একটুতেই কিছু খারাপ বাক্য শুনিয়ে দেবে, নাকি যে কোনো কঠিনতম বিষয়ও তুমি খুব সহজ করে বলবে, দ্বিতীয় ভাব বলবে তোমার। তুমি কেমন খাবার খেতে পছন্দ করো, কেমন খাবার সিলেক্ট করছো, তোমার জন্মছকের তোমার দ্বিতীয় ভাব। তোমার মুখের শেপ কেমন, ঠিক মুখের পাটটুকু কিন্তু সেকেন্ড হাউস থেকে বিচার হবে, বা মুখের মধ্যে মুখের ভিতরের অংশে কোন রকম ইনফেকশন হবে কিনা, বা সেখান থেকে কোনো ফাঁড়া আছে কিনা, অসুবিধা আছে কিনা, দাঁত রিলেটেড, মুখের মধ্যে যা যা অঙ্গ আছে সবকিছু রিলেটেড দ্বিতীয় ভাব থেকে আমরা বিচার করব। চলে আসব তৃতীয় ভাবে। তোমার জন্মছকের এক একটা ভাব কিন্তু তোমার ভাগ্য নির্ধারণ করে। তোমার ভাই বোন সম্পর্কিত ভাগ্য কেমন থাকবে, তুমি আদৌ তাদের কাছ থেকে হেল্প পাবে কিনা, তাদের মনে কতটা হিংসা থাকতে পারে, তারা তোমার কোনো ক্ষতি করতে পারে কিনা, তাদের দ্বারা তুমি কতটা উপকৃত হতে পারো। অনেককে তৃতীয় ভাব অনেক ভালো থাকে বলে বলা হয় যে আপনি ভাই বোনের সাথে বিজনেস শুরু করুন, পার্টনারশিপ হিসাবেও ভাই বোন ভালো পার্টনার হতে পারে যদি জন্মছকে আমাদের তৃতীয় ভাব শুভ হয়। সেক্ষেত্রে আমরা ভাই বোনের মাধ্যমে জীবনে অনেক হেল্প পেতে পারি। যে কোনো তুতো ভাই ভাই বোনও হতে পারে, খুড়তুতো মাসতুতো, অল টাইপ অফ কাজেন্স আর ফ্রম ইয়োর থার্ড হাউস, ঠিক আছে। যে কোনো ধরনের ঘরে যাদের হেল্পের জন্য রেখেছো, কাজের জন্য রেখেছো, তারাও কিন্তু তোমার চার্টের তৃতীয় ভাব। আজ থাকে কাল থাকে না, তখন তোমরা বুঝে যাবে যে ওই জায়গা থেকে যদি ডিস্টার্ব হচ্ছে ঠিক মতো পাচ্ছ না, তখন যে ভাব জনিত সমস্যা সেই ডিস্টার্ব গুলোই আমাদের হয়, বুঝতে পারলে, এটা বুঝে যাবে তোমরা। আচ্ছা, তোমার প্রতিবেশী তৃতীয় ভাব মানে হচ্ছে ইমিডিয়েট নেবার, ডান পাশ বাঁ পাশ, দূরের দিকের লোকেরা নয়, কিন্তু ব্যাক নয়, ডান পাশ বাঁ পাশ আর ফ্রন্ট নট ব্যাক, এই জায়গাটা অ্যাস্ট্রোলজিতে অনেকে আর এই জায়গাটা নিয়ে আর আলোচনা হয় না, এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। প্রতিবেশী মানে তৃতীয় ভাবের প্রতিবেশী যদি হয় তাহলে রাইট লেফট অ্যান্ড ফ্রন্ট, ব্যাকের প্রতিবেশীটা হবে না, ওই একটা প্রতিবেশী বাদ যাবে, ব্যাকের প্রতিবেশী অষ্টম ভাবে চলে যায়। সো এটা একটা ইনডেপথ অ্যাস্ট্রোলজির একটা সিক্রেট কনসেপ্ট বলা যেতে পারে। যাই হোক, তুমি মোটামুটি ডান পাশ বা পাশ আর সামনের দিকটাই তুমি প্রতিবেশীর বিচার হিসাবে দেখবে, প্রতিবেশী থেকে সাহায্য পাবে কিনা এটাও তৃতীয় ভাব, ঠিক আছে। প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক থাকা, প্রতিবেশীর সঙ্গে কোনো কাজ শুরু করা পর্যন্ত চলে যায় জন্মছকে যদি তৃতীয় ভাব শুভ থাকে। ওই জন্য মানুষ বলে যে কারোর থেকে হেল্প পাবো কিনা, কারোর থেকে কোনো কাজ শুরু করতে পারবো কিনা, এটা কিন্তু তৃতীয় ভাব বলবে। তোমার মনে সাহস কতটা থাকবে, যে কোনো জীবনে একটা স্টেপ নেওয়ার জন্য সাহস কতটা থাকবে, ধরো সবই ভালো, প্রেমিক প্রেমিকা রাজি, শুধু বাড়ির লোক মানলো না বলে ভয়ে তুমি পিছিয়ে গিয়ে রিলেশনশিপ সব কেটে দিলে, দ্যাট ইজ থার্ড হাউস ডিস্টার্ব ছিলই, তারপর পরে গিয়ে তোমার ম্যারেড লাইফে কি হলো সেটা তো পরের কথা, কিন্তু থার্ড হাউস ডিস্টার্ব ছিলই,
অ্যাটলিস্ট থার্ড হাউস থেকে তো রেজাল্টটা পেলেই, যে ভয়ের কারণে তুমি পিছিয়ে এলে, সাহস ছিল না বলে বিয়ে করতে পারলে না, বা কারোর মান সম্মান বাঁচানোর জন্য করলে না। তৃতীয় হাউস বলবান না হলে বেরিয়ে গিয়ে সাহসের সাথে প্রেম করে বিয়ে তো অ্যাটলিস্ট এই ব্যক্তি করবে না। তো এই একটা প্রেডিকশন তোমরা জানতে পারবে ওখান থেকে, তুমি কারোর সাথে কেমন ভাবে কমিউনিকেট করবে, তোমার কমিউনিকেশন পাওয়ার, এটা বলবে তোমার তৃতীয় ভাব। কেমন গ্রহ আছে, কোন ভাবে বসে আছে, সেই অনুযায়ী রেজাল্টটা হবে, কিন্তু বিচারটা কোন হাউস থেকে করব সেটা আমাদেরকে জানতে হবে। এবার আমরা চলে যাব আমাদের ফোর্থ হাউস, আমাদের যে চতুর্থ ভাব, কারণ বারোটা ভাবকে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, দেন আমরা অ্যাস্ট্রোলজি নিয়ে এগোতে পারব। যখনই তোমার মা বা কোনো মহিলা বান্ধবী যদি হচ্ছে, বেসিক্যালি ক্লাসের সবচেয়ে বেস্ট ফ্রেন্ড যে ছিল, তারা চতুর্থ ভাব, আবার পুরুষের চাটে তার মা তার বেস্ট বন্ধু, বোঝো ভালো করে, চতুর্থ ভাবের তাৎপর্যটা ভালো করে বুঝে নাও। চতুর্থ ভাব তোমার মা তোমার বান্ধবী, পুরুষের চাটে তার মা তার বন্ধু, অপোজিট সেক্সের পার্সন নয়, কিন্তু অপোজিট কিন্তু চতুর্থ ভাব নয়। ছোটবেলায় তুমি হয়তো একজন মহিলা, তোমার একজন বেস্ট ফ্রেন্ডও থাকতে পারে, মানে ছেলে ফ্রেন্ডও থাকতে পারত ছোটবেলায়, যে বেস্ট ছিল, কিন্তু সেটা তোমার চতুর্থ ভাব নয়। চতুর্থ ভাব হচ্ছে বেস্ট, যে তোমার মহিলা বন্ধু, মহিলার সঙ্গে মহিলাই হবে, পুরুষের সঙ্গে পুরুষ বন্ধুই হবে, এবং তার মা, মা রিলেটেড কোনো প্রশ্ন, ডিস্টার্ব কিছু আছে, এটা আছে সেটা আছে, অল দ্যাট নেগেটিভ অ্যান্ড পজিটিভ অ্যাসপেক্ট আর রিলেটেড টু হার অর হিজ ফোর্থ হাউস, বুঝতে পারলে? ঠিক আছে। আচ্ছা, প্রাথমিক শিক্ষা মানে প্রাইমারি এডুকেশন, ফোর অব দি অ্যাটলিস্ট, সেটা দেখা হবে বাচ্চাদের চার্টেও দেখা হবে, অ্যানালিসিস করব আমরা ফোর্থ হাউস থেকে। তোমার মাইন্ড কেমন, বেসিক্যালি প্রথম জীবনে তুমি কেমন মন রাখতে পারো, মানে কেমন মন, তুমি শিক্ষা কেমন নেবে, পরিবেশ থেকে সব জিনিসটা কেমন ভাবে নিচ্ছ, মানে তোমার মনটা কেমন চলছে বারো বছর বয়স অব্দি, তোমার মাইন্ড লেভেলটা কেমন, মানে বাচ্চারা যখন বাচ্চাদের ডিটেকশন বাবা মারা করাতে আসে, এডুকেশন লাইফ কেমন চলবে, আমার ছেলে তো ছোট কেমন থাকবে, আমার মেয়ে তো ছোট কেমন থাকবে, তখন আমরা তার ফোর্থ হাউস দেখবই, দেখবো অবশ্যই দেখবো, আমরা তার উপর ফোকাস করব, কোন প্ল্যানেট আছে সেই অনুযায়ী তার রেজাল্ট হবে। যেমন আমি একটু আগে একটা মুন অ্যাস্ট্রোলজির ভিডিও আপলোড করে দিচ্ছি, সেখানে তোমরা বুঝতে পারবে যে চন্দ্র থাকলে কি কি রেজাল্ট হতে পারে, সেখানে ইনডেপথ সব বলা আছে। এভাবে তোমরা উপকরণগুলোকে বুঝে যাবে, জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্বের উপকরণগুলোকে যদি বুঝে যাও, তাহলে চার্টের ক্ষেত্রে সেই উপকরণগুলো বসিয়ে দিলে একটা গল্প তৈরি হয়ে যায়, তখন আর আলাদা করে কিছু লাগে না, চার্ট বলে আলাদা করে কিছু হয় না, উপকরণের মাধ্যমে জীবনের গল্প তৈরি হয়ে যায়। শুধু ছোট ছোট টুকরো টুকরো ইনফরমেশনকে জুড়ে দিতে হবে একটা জায়গায়, গিয়ে একটা প্রেডিকশন দাঁড়িয়ে যাবে। তাহলে প্রাথমিক বিদ্যা, প্রাথমিক বিদ্যার রেজাল্ট সবকিছু ফোর্থ হাউস থেকে আমরা দেখব, হয়ে গেল। আলটিমেটলি গৃহসুখ কতটা পাব, শেষ জীবনে হলেও পেতে পারি, সেটাও কিন্তু ফোর্থ হাউস, শেষ জীবনেও যদি পাই সেটা চার্ট ওয়াইজ আমরা পাবো কন্ডিশনাল, কিন্তু সেটা ফোর্থ হাউস থেকে, যে গৃহসুখ আছে কিনা। আর আমাদের ম্যারিড লাইফটা কেমন চলবে, মাঝের জীবনটা, বিয়ের প্রথম লাইফটা নয়, বিয়ের মাঝের টাইমটা, শেষের লাইফটাও নয়, বিয়ের প্রথম দশ বছরের পরের যে টাইমটা, ওই যে পনেরো বছর, ধরো এদিকে দশ ওদিকে দশ, মাঝের তো একটা পনেরো বছর থাকবে, দশ বারো পনেরো বছর, মানে যাদের আগেই ধরো হয়ে গেছে, মাঝে দশ বছর তো থাকবে, আট বছর তো থাকবে, ওই মাঝের টাইমটা হচ্ছে চতুর্থ ভাব, মিডল টাইম, ম্যারিড লাইফের মিডল টাইম, দ্যাট ইজ ফোর্থ হাউস। চলে যাব রাশির পঞ্চম ভাব, তোমার জন্মছকে তোমার পঞ্চম ভাব যেখানেই পড়বে না কেন, তোমার ছেলে মেয়ে কিরকম হবে, কটা সন্তান থাকতে পারে, সেক্ষেত্রে প্রথম সন্তানের বিচারটাই হচ্ছে পঞ্চম ভাব। যদি মিসক্যারেজ হয়ে গিয়ে থাকে, যদি তিন মাসের সময়কালের আগে হয়ে গিয়ে থাকে, তিন মাসের মধ্যে সেটাকে ধরা হয় না, তারপরের যে চাইল্ডটা তিন মাস পেরিয়ে যাচ্ছে ওটাকেই ফার্স্ট হিসাবে ধরা হবে অ্যাস্ট্রোলজিতে, তিন মাসের কোনো কাউন্টিং হবে না, যে বার্থ জন্ম নিল তার আগে যদি তিন মাসের কোনো একটা চাইল্ড কাট আপ হয়ে যায়, সেখানে তাকে ফার্স্ট হিসাবে ধরা হবে না, কিন্তু তিনের অধিক যদি হয়ে যায় তাহলেই সেই চাইল্ডটা ফার্স্ট চাইল্ড হিসাবে ধরা যেতে পারে, তখন আর পঞ্চম ভাব থেকে প্রথম সন্তানের ব্যাপারটা তোমার ধরা হবে না, প্রথম সন্তান শুধুমাত্র প্রথম হিসাবেই থাকবে পঞ্চম ভাব থেকে,
যে সন্তান কেমন হবে, পুত্র কন্যা কি ব্যাপার, দ্যাট ইজ ইয়োর ফিফথ হাউস। আলটিমেটলি তুমি পড়াশোনায় মাথা তোমার কেমন, সেটাও তোমার ফিফথ হাউস। পড়াশোনা তো তুমি করছো, বাট তোমার ট্যালেন্ট কতটা আছে, এটা হচ্ছে ফিফথ হাউস। বুঝে গেছো? মেনলি ফাইভ থেকে টেন, ফাইভ থেকে টুয়েলভ, ফাইভ থেকে টুয়েলভ ডেফিনেটলি ফিফথ হাউস কে মানে ইন্ডিকেট করে। তাহলে বললাম তোমার ট্যালেন্ট কত আছে, তুমি কোথায় পরীক্ষায় কোন মানে পরীক্ষায় না কোন স্পোর্টস হচ্ছে, কোন অ্যাক্টিভিটিস হচ্ছে স্কুলে, কোন অ্যাক্টিভিটিস হচ্ছে, তুমি কোথায় ফার্স্ট হতে পারছো কিনা, বা তুমি কোথায় কি প্রাইজ আনছো, মেডেল আনছো, তোমার কি ট্যালেন্ট, এক্সট্রা কোন ট্যালেন্ট আছে কিনা, সেটা তোমার ফিফথ হাউস থেকে বিচার হবে। ঠিক আছে, এবার মেধার প্রকাশ আর সফলতা, সেটাও ফিফথ হাউস, মানে তুমি সফল হবে কিনা আলটিমেটলি। ফিফথের সঙ্গে আরো কিছু রিলেট করবে যে আমার ট্যালেন্ট তো আছে কিন্তু আমি কি এই বিষয়টা গেলে সফল হব, সেটা ফিফথের সঙ্গে আরো দু একটা হাউস কানেক্ট করবে। বাট মূল আমরা ফিফথ হাউস থেকে দেখবো যে মেধা এবং মেধা থেকে সফলতা। চলে আসবো ষষ্ঠ ভাব, তোমার কি এনিমি থাকতে পারে, কে এনিমি থাকতে পারে। এবারে মজার জিনিস, ষষ্ঠ ভাবের সঙ্গে যে ভাব কানেক্টেড সেই ভাব যে ধরনের ব্যক্তিকে নির্দেশ করে, সেটা আত্মীয় হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, সেটা স্বামী স্ত্রী হতে পারে, সেই ভাবটাই আমাদের শত্রু হয়ে যায়। সেটা অনেকের বাবা মাও হতে পারে, এটা খুবই দুঃখজনক ঘটনা, কারোর ভাই বোনও হতে পারে। তাহলে সিক্সথ হাউস থেকে শত্রু, কিন্তু সিক্সথ হাউস যে হাউসের সঙ্গে কানেক্টেড, মানে যেখানে দৃষ্ট হচ্ছে আর কি, যার প্রতি যেখানে দৃষ্ট দিচ্ছে, বা কোন বারোটা ভাবের মধ্যে কোথাও তো দৃষ্ট দিচ্ছে, কোন একটা অ্যাঙ্গেল তৈরি করছে, সেই ব্যক্তির সঙ্গে আমাদের শত্রুতার সম্পর্ক থাকবে, যে ভাবের সঙ্গে নেগেটিভ কানেকশন তৈরি করছে। এভাবে বলছি কারণ আমি শুধুমাত্র এখন ভাব বিচারের অ্যাস্ট্রোলজিটা বলছি, বাকিগুলো বলছি না, তাই জন্য এভাবে আমি একটা ওভারঅল তোমাদের বলছি। কিন্তু মূল শত্রু, শত্রুর যে ভাব, সেটা আমরা দেখব ষষ্ঠ হাউস থেকে দেখব। এবং তোমার কোন বদনাম হওয়ার যোগ আছে কিনা বড় কোন, সেটা ষষ্ঠ হাউস থেকে। সারা জীবন অনেকে আছে খুব ভালো জব করে কাটিয়ে দেয়, জানো তো জব লাইফটা ভীষণ স্ট্রং, জব লাইফ স্ট্রং ও হয় ষষ্ঠ হাউস থেকে। আবার সারা জীবন জব করেই কাটাতে হবে অথচ জব লাইফে স্যাটিসফ্যাকশন থাকবে না, সেটাও সিক্সথ হাউস। তার মানে চাকরি, দাসত্ব, চাকরগিরি, মানে তুমি কারোর অধীনে থাকবে কিনা জীবনের কতটা সময়, স্লেভারি, দ্যাট ইজ ইয়োর সিক্সথ হাউস। সিক্সথ হাউস স্ট্রং হলে সারা জীবন লক্ষ লক্ষ টাকার স্যালারিতেও মানুষ চাকরি করে যায়। সো সিক্সথ হাউসের পজিটিভিটিও আছে, এরকম না যে সিক্সথ হাউস নেগেটিভ হয়ে যাচ্ছে, চাকরি মানেই খারাপ, চাকরি করে তো সবাই অনেক কিছু করে নিচ্ছে সারা জীবনে, তো সিক্স হাউস পজিটিভ হওয়াটাও জরুরি। তো জীবনে চাকরির স্থায়িত্ব কতটা থাকবে, কেমন ধরনের চাকরি করতে পারবে, আদৌ তোমার চাকরি ছেড়ে ব্যবসায় শিফট করা উচিত কিনা, সেটা সিক্স হাউস থেকে বিচার করা হবে। যে সিক্স হাউস যদি অতটাও স্ট্রং না থাকে, তাহলে চাকরি তো করছো কিন্তু সেই চাকরি থেকে তুমি জীবনে খুব বেশি স্যাটিসফাইড হবে না, তোমাকে তখন বিজনেস এর দিকে শুরু করতে হবে, আদার ভাব দেখে বিচার। সেই জন্য বোঝা যায় যে সিক্স হাউস থেকে সেই ব্যক্তিটা চাকরির জায়গাটা কেমন আছে, কারণ দাসত্ব বলতে এটাই। আবার ধরো কারোর আন্ডারে তোমাকে জোর করে থাকতে হচ্ছে, সেটাও সিক্স। কোন মহিলা ফোর্সফুলি কারোর আন্ডারে আছে, বা কোন লোককে বেঁধে ধরে কাজ করানো হয়, জোর করে ধরে রেখে কাজ করানো হয়, মানে অত্যাচার টাইপের, সেটাও সিক্স। তার সাথে যদি জীবনে এরকম কোন ঘটনা হয়ে থাকে। আচ্ছা মামা, তোমার মামার থেকে অনেক সময় মানুষ বিরাট বিরাট বড় বড় হেল্প পেয়ে যায়, মামা রিলেটেড একটা বড় ফ্যাক্টর সিক্সথ হাউস থেকে আমরা দেখব। কোন অযাচিত কারণে, অজানা কারণে তুমি ভয় পাচ্ছ কিনা, সেটা আমরা সিক্সথ হাউস থেকে দেখব। এই যে আগের দিন আমি বলছিলাম যে ষষ্ঠ পিতা ডাইরেক্ট, কিন্তু ষষ্ঠ মানে পিতা নয়, এবার দেখো পিতার স্বাস্থ্য রিলেটেড ম্যাটার তোমাদের সিক্সথ হাউস থেকে দেখাবে। বারবার বলো না তোমরা অনেক সময় বাবা মায়ের হেলথ কেমন থাকবে, তো বাবা মায়ের হেলথ কেমন থাকবে চতুর্থ, আর বাবার হেলথ রিলেটেড বিষয়, আর বাবার যদি কোন ঋণ থাকে, বাবার লোন, বাবার হেলথ, ফাদার্স লোন, ফাদার্স হেলথ, অনলি হেলথ এর পার্টটা, আদারওয়াইজ পিতার স্বভাব চরিত্র, পিতার সম্পত্তি, পিতার পজিটিভ দিকগুলো নব, সেটা আলাদা জিনিস। কিন্তু পিতার যদি হেলথ রিলেটেড নেগেটিভিটি, পিতার ক্যারেক্টার রিলেটেড কোন নেগেটিভিটি, পিতার লোন রিলেটেড নেগেটিভিটি, বা পিতার ঋণকে তোমাকে শোধ করতে হচ্ছে পরবর্তীকালে, সেটা সিক্স, সেটা তোমারও সিক্স, তোমারই সিক্স, সেটা তোমার চার্টে। সো পিতা রিলেটেড অল পজিটিভ থিং আর দ্য নাইনথ হাউস ফ্রম ইউর চার্ট, আর পিতা রিলেটেড কোন নেগেটিভিটি থাকলে, পিতৃ ঋণ,
তারপরে যে পিতৃদোষ, এই যে জায়গাগুলো যেটা পিতৃদোষ নিয়ে পিতৃপক্ষ এখন আসছে পিতৃপক্ষ, এটা নিয়ে আগামী ভিডিও আমার তৈরি হবে, সেটা তোমরা দেখতেই পাবে, আপলোড হয়ে যাবে, টাইম নিয়ে সবকিছু বলা হবে, পিতৃপক্ষ যে কি কি করবে না করবে মহালয়ার এই রিলেটেড। তো সেটা আমাদের সিক্স আমাদের চার্টের কেন করা উচিত, কারণ সেই রিলেটেড আমাদের যদি অসুবিধা হয় বা তোমার ঘরে এমন কোন বড় লোন হয়ে যাচ্ছে যে তুমি শোধ করতে পারছ না, সেটা তোমার সিক্স, বা পিতার ঋণ তুমি শোধ করছো, সিক্স, সেখান থেকে আমাদেরকে ম্যানেজ করতে হবে রেমিডিয়াল করে। এবারে মেন চলে আসবো সপ্তম ভাব। তোমরা সবাই জানো যে আমাদের চার্টে আমাদের স্বামী, মানে তোমার আমাদের চার্টে হচ্ছে স্বামী, মহিলাদের চার্টে পুরুষদের চার্টে তার স্ত্রী, এটাই সপ্তম, ঠিক আছে। কিন্তু সেই সপ্তম তো আরো অনেক জিনিসকে ইন্ডিকেট করে, কি ইন্ডিকেট করছে, তার সাথে প্রেম ভাব কেমন থাকবে, এটাও সপ্তম। তাহলে সপ্তম কিন্তু দুটো ডোমেনকেই দেখছে, যে পতি পত্নী এবং তার সঙ্গে প্রেম ভাব। এবার সপ্তম ভালো, ধরো পতি ভালো পত্নী ভালো, কিন্তু তার সঙ্গে প্রেম ভাব হয়তো ভালো নয়, তার মানে এই যে সপ্তম ভালো নয় তার মানে, পতি পত্নী যদি ঠিক হয় ভালো হয় তাহলে সপ্তম সেখানে গুড রেজাল্ট দিচ্ছে, কিন্তু যে সপ্তম পতি পত্নীর ভালোর ক্ষেত্রে গুড রেজাল্ট দিচ্ছে, জরুরি নয় যে সেই সপ্তমে আবার তোমার প্রেমও থাকবে তার সঙ্গে ভালো। অনেক সময় কারোর স্বামী বা স্ত্রী ভালো হয় কিন্তু তার সঙ্গে তার প্রেম অতটা থাকে না, তা বলে এই না যে তাকে সে খারাপ বলছে, কিন্তু প্রেম ভাব অতটা থাকে না, তার মানে ওই ক্ষেত্রে সপ্তমটা নেগেটিভিটি দিচ্ছে, বাট এক্ষেত্রে সপ্তমটা ভালো, মানুষ হিসাবে ভালো দেখা যাচ্ছে কিন্তু তার সঙ্গে তার প্রেম ভাব খুব একটা জমে উঠছে না, সেখানে কিছু নেগেটিভিটি দিলেও দিতে পারে, কিন্তু যদি খুব ভালো আছে জানবে সেভেন্থ হাউস, ওই ক্ষেত্রে ভালো রেজাল্ট দিচ্ছে। বিবাহ, বিয়েতে বাধা, বিয়ে রিলেটেড যা কিছু সেভেন্থ। ঘরে যদি কারোর সঙ্গে ঝগড়া বেঁধে যাচ্ছে, আত্মীয় স্বজন রিলেটেড, মানে জয়েন্ট ফ্যামিলিতে কোন কাকা জ্যাঠা কারোর সাথে যদি ঝগড়া বেঁধে যাচ্ছে ওই পার্টিকুলার ইস্যুটা, বা শরীরের ভাগাভাগি নিয়ে অসুবিধা হচ্ছে ওই পার্টিকুলার ইস্যুটা, ওই টাইমের জন্য সেভেন্থ হাউস থেকে দেখা হবে, অবশ্যই দেখা হবে। কি বিজনেস করবে, কোন পার্টনারশিপে বিজনেস করবে কিনা, সেটা সেভেন্থ হাউস থেকে, সেভেন্থ হাউস থেকে তোমার চার্টে দেখা হবে। তোমার টোটাল আয়ু কতটা, কোন কোন সময় ফাড়া আসতে পারে, এই জায়গাটা অষ্টম ভাব থেকে দেখা হবে। জন্ম ছকে অষ্টম ভাব থেকে তোমার টোটাল আয়ু এবং কোন কোন সময় ফাড়া আসতে পারে, ঠিক আছে। ওই যে বললাম কোন স্থানে মৃত্যু হতে পারে, জল দ্বারা, না হসপিটালে, না বিদ্যুৎ দ্বারা, না কি দ্বারা, বন্ধুর দ্বারা, মানে কিরকম স্থান স্থান নাগাদ মৃত্যুটা ইন্ডিকেট করছে, এটা কিন্তু অষ্টম ভাব বলে দেবে। কোন মৃত ব্যক্তি থেকে পাওনার যোগ আছে কিনা, আমি লাইভে বারবার প্রেডিকশনে তোমাদের বলি না যে মৃত ব্যক্তি থেকে পাবে, কেউ পিসির থেকে পাবে, কেউ মাসির থেকে পাওনার যোগ আছে, কেউ শ্বশুরের থেকে পাওনার যোগ আছে, কেউ কারোর বাবার থেকে পাওনার যোগ আছে, কেউ কারোর বন্ধুর কোন আত্মীয়ের থেকে পাওয়ার যোগ আছে, মানে অদ্ভুত ভাবে মৃতের ধন প্রাপ্তি হয়, এটা অষ্টম ভাব দেয়। কোন গুপ্ত বিদ্যা, বডির হিডেন পার্ট, হায়ার স্টাডিজ, পিএইচডি করছে, রিসার্চ করছে, কাউকে জানাচ্ছে না, কোন গোপন বিষয়ে রিসার্চ করছে, সবকিছু অষ্টম ভাব থেকে বিচার হবে। বড় কোনো ক্ষতি আছে কিনা সম্পত্তি রিলেটেড, মানে সবই গেল, কিছুদিন আগে একজনের হলো, সমস্ত জমানো সম্পত্তি তার সাথে লোনও নিয়ে নিল, দিয়ে এমন একটা এক্সপোর্টের ব্যবসায় কাউকে দিয়ে দিল, দিয়ে সে মানে রাতারাতি সবই চলে গেল তার, অষ্টম হাউস। এটা যদি একটু বিচার করে করা হতো তার ফলে অনেক কিছু থেকে সে বাঁচতে পারত, হয়েছে এই গ্রুপেরই মধ্যে একজন, রাতারাতি সে মানে কি বলবো সবই চলে গেল তার, বিশ্বাস করেছিল সব ডকুমেন্টস লিগাল ছিল, এভাবে দিয়েছে, তাদের এক্সপোর্টের বিজনেস চলে, অজানা ব্যক্তিকে বিদেশে দিয়ে দিয়েছে সমস্ত কিছু, কি হলো তার রেজাল্ট, এরকম হয়ে গেল। তো অষ্টম ভাব সেখানে বিচার, যে সবকিছুই মানুষ তো বিচার করে ভাবে না যে করব, এই জিনিসগুলো এর জন্যই তো জানা জরুরি, কোথায় প্রত্যেকটা ইভেন্টের সাথে আমাদের রিলেটেড। বড় ডিসিশন নেওয়ার আগে অবশ্যই অ্যাস্ট্রোলজি, বড় ডিসিশন লাইফে নেওয়ার আগে অবশ্যই অ্যাস্ট্রোলজির হাত আমরা ধরব। আচ্ছা, অ্যালিগেশন, কেউ বড় কোনো অ্যালিগেশন লাগিয়ে দেবে তার ফলে লিগাল অ্যাকশন নেবে কিনা, অ্যালিগেশন লাগালো ছোটখাটো ঠিক আছে, ওটা তো ষষ্ঠ, ওটা বুঝে গেলে যে কোন তোমার দুর্নাম আছে কিনা, কিন্তু দুর্নাম হয়ে যাচ্ছে, বদনাম দিচ্ছে, একটু আর কি বলছে ঠিক আছে চলে যাচ্ছে, তবু ঠিক আছে, ষষ্ঠ ভাবটাকে ম্যানেজ করে নেওয়া যায়, বললো বললো, কিন্তু অপবাদ দিয়ে দিল, অপবাদ দিয়ে দিল যে হ্যাঁ এটাই করেছে, এভাবে দোষ দিয়ে দিল, দিয়ে লিগাল হয়রানি করিয়ে দিল, সেটা এই, তাহলে ততটা আছে কিনা সেটা অ্যাস্ট্রোলজি বলবে। এই জায়গাগুলো আমরা দেখবো, আরো সেভারেল জিনিস দেখবো, তবু আমি আজকে শর্টে বলছি। এবারে আমরা চলে যাব নবম ভাব, মূল ভাগ্য, যদি নবম স্ট্রং থাকে জীবনে যতই ঝড়ঝাপটা আসুক সেই ব্যক্তি ঠিক টিকে থাকে, সেই জন্য নবম আমাদের একটা শক্তির জায়গা,
সব থেকে বড় শক্তি জাগে। ওই জন্য চাটে সবসময় দেখাই হয় নবম শুভ দশম শুভ অ্যাটলিস্ট করে খেতে পারবে ব্যক্তিটা, পরে তো তুমি যাবে না, তুমি করে খেতে পারবে। এই জায়গাটা বলে দেওয়া হয়, এই জায়গাটা আমি বলেও দিই চাটে যে তুমি পরে যাবে না, তুমি করে খেতে পারবে, কারণ তোমার নবম দশম চলো পার করে দিয়েছে ভগবান তোমাকে। মানে একটুখানি চাটে না পজিটিভ থাকলে সব হয় গো, 1% যদি পজিটিভ থাকে না মানুষ ঠিক উঠে যায়, কিন্তু টু মাচ নেগেটিভিটি থাকলে তখন মানুষ যেদিকেই যায় শুকিয়ে যায়, যেদিকেই যায় শুকিয়ে যায়, তো তখনই অসুবিধাটা হয়। আদারওয়াইজ আমরা যদি একটু ডোমেন গুলো জেনে নিতে পারি তাহলে আমরা বড় বড় আমরা কাজ করে নিতে পারবো নিজের লাইফে। তাহলে মূল ভাগ্যটা কেমন হবে, সঙ্গ দেবে। আচ্ছা, গুরুজনের থেকে কিরকম কিরকম আশীর্বাদ তুমি পাবে, মানে তোমার গুরুজনের ভাগ্যটা কেমন, মা বাবার সহায়তা পেয়েছিলে জীবনে, ছোটবেলা থেকে সব রকম সাহায্য পেয়েছো, বড় হয়েও তুমি খুব সুন্দরভাবে রয়েছো, তোমার মাথার উপর সবসময় গুরুজনেরা সাপোর্ট করে, মানে ভালো দিকগুলো যদি পেয়ে থাকো তাহলে নবম ভাব শুভ। আর যদি কিছু সেখান থেকে নেগেটিভিটি হচ্ছে বুঝে যাবে নবম থেকে অসুবিধা আসছে। এর মধ্যে পিতা, এই যে নবম মানে পিতা, সবাই আমরা জানি তো অবশ্যই নবম মানে পিতা, কিন্তু পিতার পজিটিভ দিকগুলো নবম। ধরো ভালো চাকরি করে, সেই চাকরির সুদ মানে তুমি সুফলটা এতদিন লাভ করেছো, ছেলে মেয়েকে খুব ভালোভাবে তোমাদেরকে মানুষ করেছে, তোমার বাবা সম্মানের সাথে বেঁচে ছিল, সো তুমি বুঝে যাবে সেই ব্যক্তি যদি এসে চেম্বারে এসে গল্প করে না যে আমার, আমি কিন্তু খুব মানে আমি কিন্তু খুবই কালচারাল ফ্যামিলি থেকে, আমি কিন্তু খুব বংশমর্যাদাপূর্ণ ফ্যামিলি থেকে, অ্যারিস্টোক্রেট ফ্যামিলি, আমার বাবা কিন্তু খুবই মানে সম্মানজনক ব্যক্তি ছিলেন, এই পদে আছেন, এই এরকম না অনেকে এসে বলা শুরু করে, আমার বাবা মা কিন্তু আজকে কিন্তু আমি কিন্তু এদিক সেদিককার মেয়ে নই, আমি কিন্তু এইভাবে এসেছি, আমি কিন্তু একজন অ্যাস্ট্রোলজার বুঝে নেবে যে ওর নবম ভাব থেকে এখন ডিস্টার্ব নেই, বাট বাই বার্থ নেই, হ্যাঁ হয়তো গোচর দশা খোলার সময় আমি দেখে নিলাম যে নবম ভাবে কিছু অসুবিধা চলছে, তখন সঙ্গে সঙ্গে বলবো তোমার পিতার কি কোনো শরীর খারাপ কিছু এখন দেখা যাচ্ছে মনে হচ্ছে, তখন ও বলবে হ্যাঁ আমার বাবার হঠাৎ করে এই শরীরটা জানেন তো খারাপ এইভাবে এই হচ্ছে, তখন ওই নবম ভাবটার যে অধিপতি সে হয়তো কোনো নেগেটিভ প্ল্যানেট দ্বারা ওই সময়ের জন্য অ্যাসপেক্ট হচ্ছে অ্যাসপেক্টে, তখন অ্যাস্ট্রোলজার দেখে বলবে যে হ্যাঁ এই কমাসের মধ্যে তোমার বাবার শরীর ঠিক হয়ে যেতে পারে, আদারওয়াইজ যদি সেটা কোনো লং টার্মে চলে যাচ্ছে তখন সে বলবে যে না লং টার্মে চলে যাচ্ছে, যেরকম দাঁড়াবে প্রেডিকশন সেরকম বলবে। আদারওয়াইজ যদি দেখছে নবম ভাব সেম ভালো ভালো জায়গায় চলছে যে সময় চেম্বারে এসেছে, তখন সে বুঝে যাবে অ্যাটলিস্ট তার পিতা রিলেটেড কিন্তু কোনো কোশ্চেন না, তাহলে যে ব্যক্তি যেটা বলবে চেম্বারে এসে তুমি তুমি যে গল্পটা সে বলবে তুমি সেই ভাব রিলেটেড তার বুঝে যাবে যে শুভ বা অশুভ। This is tricks. This is astrology. তোমরা শুধু উপাদানগুলোকে জেনে নেবে, তোমরা যারা কোর্স করবে সেগুলোকে জুড়ে দেবে, দিয়ে তোমরা অনলাইন অফলাইন কনসালটেশন খুব ইজিলি মানুষকে দিতে পারবে, ঠিক আছে? এই জন্য হাতে ধরে হাতে খড়ির মতো অ্যাস্ট্রোলজি তোমাদের বুঝিয়ে দেওয়া হয়। তাহলে হয়ে গেল। আচ্ছা, স্পিরিচুয়ালিটি, নবম ভাব যদি ঠিক থাকে তাহলে তার ছোটবেলা থেকে দেখবে পুজো আচ্ছা ঘরে হয়, খুব ভালো ধর্ম টর্ম সবাই মানে, এই পুজো দেয় সেই পুজো দেয়, বারবার ফ্যামিলি নিয়ে মন্দিরে যায়, ঘরেও বিভিন্ন পুজো দেয়, মানামানি আছে, প্রচুর মানামানি আছে ঘরে। আমি কিন্তু অসুচি বলছি, মানে সুচিতা সুচিবাই টাইপের বলছি না, কিন্তু এরা মানে, যথেষ্ট মানে এবং আত্মীয় স্বজনকে পুজোতে ডেকে খাওয়ায় এরা, এই ধরনের। তাহলে বুঝে যাবে সেই গৃহের মানুষদের নবম ভাব শুভ, তারা যাই করুক না কেন তাদের নবম ভাব শুভ স্থানেই আছে, তারা এই জিনিসগুলো মানছে। পরবর্তীকালে এরা মন্দিরও করে, বড় মন্দির করতে পারে এরা নবম ভাব যদি শুভ থাকে চাটে, কারণ তোমরা তোমাদের অ্যাস্ট্রোলজির পজিশন অনেকেই জানো যে নবমে কি গ্রহ আছে কি ব্যাপার, তো কি গ্রহ থাকলে কি হয় সেটাও আমি বলবো, অনেক সময় তোমরা প্রোগ্রাম দেখে বেনিফিট পাবে, অনেকেই বেনিফিট পাবে যে কি গ্রহ থাকলে কি হয় সেটা শুনলেও তোমরা অনেক কিছু জানতে পেরে যাবে, কিন্তু এখন যেহেতু তোমরা ভাব সম্পর্কে জানো সেই জন্য নবম ভাব মানে জানো তো তোমাদের না একটা মন্দির হওয়ারও যোগ থাকে, বা মন্দির ট্রাস্টের সঙ্গে যুক্ত কোনো কাজের সঙ্গে যুক্ত হওয়ার মানে যোগ থাকে এদের, এরা পরবর্তীকালে ধর্মের সাথে যুক্ত কোনো কাজে থাকে বা ধার্মিক সংস্থায় দানও করে, এরকমও হয় মানে কোনো ব্যক্তির সাথে পরিচয় হয়, তার মানে ধর্মের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তির সঙ্গে পরিচয় হয়েও তোমাদের লাইফে একটা বড় পরিবর্তন ঘটতে পারে। যদি দেখছো ছোটবেলা থেকে তুমি এই জিনিসগুলো পেয়েছো তাহলে তুমি বুঝে যাবে যে নবম ভাবের শুভ ভাব তুমি ক্যারি করছো, মানে পজিটিভ এফেক্ট তুমি ক্যারি করছো নবম ভাবে, এটা তুমি বুঝে যাবে, বুঝে গেছো? আচ্ছা, দূরে যাত্রা, জন্মস্থান থেকে তুমি দূরে চলে যাচ্ছ, কাজের সূত্রে হোক ঘুরতে হোক তুমি বারবার অনেক দূরে গেছো বারবার, তাহলে জানবে 9000 এফেক্টই তুমি পেয়েছো, এবং তুমি হায়ার এডুকেশন করেছো, ধরো মাস্টার ডিগ্রি তোমার কমপ্লিট হয়েছে এবং ভালোভাবে, ফেল করে যাতা করে নয়, ভালোভাবে প্রতিষ্ঠিত হয়েছে, মানে হ্যাঁ আমার এক চান্সে খুব সুন্দরভাবে আমি পাশ করেছি, বা তুমি শিক্ষার সঙ্গে যুক্ত হয়েছো পাশ করার পরে, জানবে অ্যাটলিস্ট নবম ভাবে এই জায়গাটা শুভ। নবম ভাবে সব জায়গা শুভ নাও হতে পারে, যে তার পিতার হয়তো হেলথ খারাপ হয়ে গেল কিন্তু সে এমএ পাশ করেছে, হতেই পারে না সেই ব্যক্তিটা, তো সেক্ষেত্রে শুভ ছিল,
এমএ পাস করেছে 9000 ওই ডোমেনটা ঠিক দিচ্ছে কিন্তু পিতার হেলথ খারাপ সেখানে 6 থেকে তার কিছু অসুবিধা থাকবে বুঝতে পারছো তো সব জিনিসটা একসাথে হবে না নেগেটিভ পজিটিভ কিছুটা নেগেটিভও হতে পারে নবমের ডোমেন আবার নবমের কোন ডোমেনের যে পার্টগুলো সেগুলো কিছু পজিটিভও হতে পারে সেটা চার্ট বলবে এবারে মেইন জায়গা সেটা হচ্ছে 10th হাউস আমাদের কর্ম এবং কর্মের প্রবৃত্তি মানে কেমন টাইপের কর্ম ওয়ার্ক লাইফ এন্ড টাইপ অফ ওয়ার্ক লাইফ যে কেমন চলবে একটু দেখুন তো কাজের জায়গাটা আগেও ঠিক থাকবে কিনা এই যে জায়গাগুলো যখনই জানতে চাইবে কর্ম আচ্ছা কি ধরনের কর্ম পেশা না ব্যবসা কি ধরনের আচ্ছা এবং যে পিতা আমাদের জন্ম দিয়েছে তার জায়গাটাও 9th হাউস এই 10th হাউস আমাদের জন্মদাতা পিতা নবম অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে নবম দশম জন্মদাতা পিতার পালনকারী পিতাই তো হয় সবার ক্ষেত্রেই সাধারণভাবে হয় কিন্তু অনেক সময় দেখা যায় যে যদি কোন সময় চাটে দেখা যায় যে একটু আলাদা দেখাচ্ছে বিষয়টা তখন কিন্তু বোঝা যায় যে জন্মদাতা পিতা আলাদা হতে পারে পালনকারী পিতা আলাদা হতে পারে যদি ম্যাচ না হয় সেই ম্যাচ হবে কি ম্যাচ হবে না সেটা চার্টের ওয়াইজ বলা এটা টু মাচ মানে অড কোশ্চেনই থাকে এটা এটা খুব একটা দরকার লাগে না কারণ জন্মদাতা পিতা পালনকারী পিতা একই হয় সাধারণত যদি না হয় সেক্ষেত্রে কারোর যদি প্রশ্ন থাকে তখন আমরা এভাবে ইন্সপেক্ট করব জায়গাটাকে আরো ইনডেপথ এভাবে দেখব ঠিক আছে চলে আসবো আমরা একাদশ ভাব আচ্ছা দশম ভাবে আরেকটু বলে নি তোমাদের সেটা হচ্ছে যে জীবনে তোমরা কর্ম থেকে প্রতিষ্ঠা পাবে কিনা যদি বলেন একটু বাড়ি গাড়ি হবে কিনা দেখুন আমরা কি করতে পারবো কতটা প্রতিষ্ঠা পাবো এই কাজে আছি আরো নতুন কিছু জয়েন করব কিনা নতুন কি কিছু ভালো হতে পারে কিনা মান সম্মান মানে কাজের কারণে অসম্মান না মান সম্মান বৃদ্ধি পাবে যদি দশমের দেখা যায় যে দশমের কোন নেগেটিভিটি একটু বড় হচ্ছে সেই গোচর দশায় সেই ব্যক্তিকে কর্মজীবনে সতর্ক থাকতে বলা হয় কারণ সেই সময় তার অপবাদ এসে যেতে পারে কোনোভাবে যদি নেগেটিভ অ্যাসপেক্ট হচ্ছে সেই টাইম রিলেটেড এই যে এই দু তিন মাসের মধ্যে আপনার এই হতে পারে এই জায়গাগুলো অনেক সময় বলা হয় তাকে বুঝতে পারছো সেই জন্য মান যশ খ্যাতির ওভারঅল বিষয়টাই তোমরা দশম ভাব থেকে বিচার করো একাদশ ভাব আমাদের কি দিচ্ছে যে কাজ তো তুমি করলে সবই করলে গেইন কতটা হবে বিজনেস তো করছো দিনের শেষে গেইন কতটা হচ্ছে বা বছরের এন্ডে গেইন কতটা হচ্ছে মান্থলি ইয়ারলি ডেইলি গেইন কে সাপোর্ট করবে 11th হাউস এনি কাইন্ড অফ মানিটারি গেইন বা রিলেশনশিপে কোন গেইন যে এই রিলেশনশিপটা থেকে আমার এই লাভ হচ্ছে মানে সবসময় মানিটারি না জিনিস জনিত বা তার মেন্টালিটি জনিত সবকিছু হতে পারে এভরিথিং এভরিথিং মানি জনিত পরিস্থিতি জনিত এমন কি কারো কোন অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হলে কেউ সেই সুযোগটা পেয়ে যায় যে এই যে সেদিনকে একজন ওরকম অ্যাপয়েন্টমেন্টে ছিল লাইন ওর আগে লম্বা লাইন কোনোভাবে যখন কাছের গোড়া এসছে ওর ধৈর্য হারিয়ে যাচ্ছিল তো সেই সময় ওর আগে 3 থেকে 5 জনের ক্যান্সেল হয়ে গেল মানে ওরা করবে না কোনোভাবে ক্যান্সেল হয়ে গেল দিয়ে ওর টাইমিংটা চলে এলো কি ও দেখাতে পারবে তার কাছে গিয়ে কনসাল্ট করতে পারবে তো এই যে জায়গাটা ওই সময়ের জন্য ওই দিনে তার একাদশ ভাবটা শুভ জায়গায় গোচর করছিল একাদশ ভাবের অধিপতি তো পেয়ে গেল এইভাবে লং টার্ম গেইনও দেখা যায় স্টক মার্কেট থেকে কোন গেইন দেখা যায় পঞ্চম এবং একাদশ যদি শুভ জায়গায় থাকে স্টক মার্কেট থেকে গেইন ডেইলি গেইন স্টক মার্কেট থেকে ডেইলি মানিটারি গেইন উইকলি গেইন মান্থলি গেইন বড় বড় গেইন কি গেইন একাদশ ভাব যদি শুভ থাকে সেক্ষেত্রে সামান্য যদি অন্য কিছু অশুভ থাকে সেটাকে ম্যাচ করে নিলেই গেইনটাকে আমরা বেশি বেশি করে নিতে পারি চার্টে ঠিক আছে যে কোনো গেইন মানে বন্ধু থেকে গেইন হতে পারে বন্ধু সুখ আমাদের একাদশ ভাব আমাদের যে বন্ধু থেকে আমরা কতটা সুখ পাবো শান্তি পাবো একজন বন্ধুর সাথে কথা বলে অনেক সময় সারা জীবনের বন্ধু থেকে যায় সেই বন্ধুটা মানে আলাপ পরিচয় হয়েছিল কোন ছোটবেলা সারা জীবন থেকে যাচ্ছে মানে এতটাই বেনিফিট পেয়েছে আর কি সেই বন্ধুর থেকে ভালো ভালো আছে মানুষটা বন্ধুত্ব করে আর কি তো সেটা একাদশ ভাব সেই জন্য বলা হয় বন্ধু সুখ আচ্ছা কারোর মেয়ে দ্বারা হয়তো কোনো ব্যক্তি পুরুষ হতে পারে মহিলা হতে পারে এটা কিন্তু আবারও ভালো করে বুঝে নাও একাদশ ভাবের বিচার কোন পুরুষ হতে পারে মহিলা হতে পারে পুরুষ হলে সে পিতা মহিলা হলে সে মাতা তাহলে তার সন্তান হিসাবে তার মেয়ে মেয়েটা শোনো মেয়ের বিচারটা বোঝো ধরো মেয়ের দ্বারা কোনো গর্বিত হয়েছে মেয়ের কোনো কাজের দ্বারা গর্বিত হয়েছে বা মেয়ের সঙ্গে বিশেষ রিলেশনশিপে সুন্দরভাবে রয়েছে সেই ব্যক্তি এবং একে অপরের দ্বারা উপকৃত একে অপরকে খুব বোঝে খুব গুড রিলেশন ওটা কিন্তু একাদশ ভাব ওটা কিন্তু একাদশ ভাব সেখান থেকে কিন্তু তার যথেষ্ট পরিমাণ সেখান থেকে সে পজিটিভিটি পাবে ঠিক আছে মেয়ে মেয়ের সঙ্গে বাবা অথবা মেয়ের সঙ্গে মায়ের যে রিলেশন ওই পার্টিকুলার জায়গাটা 11th হাউস ডিপেন্ড করে 11th হাউসের উপরে আচ্ছা আরেকটা কি জিনিস যে সোশ্যাল প্রেজেন্টেশন
সামাজিকতা, যে তুমি কিভাবে আত্মীয় স্বজনের সঙ্গে মেশো, প্রতিবেশীর সঙ্গে মেশো, মানে তোমার বিহেভিয়ার, ঠিক বলবো না, বিহেভিয়ারটা ঠিক লগ্ন দ্বিতীয়র উপর, এটা হচ্ছে মানে তোমার যে নেচার বা তুমি যেভাবে মিশছো তার দ্বারা তুমি কি পাচ্ছ, মানে তাদের সাথে যে তুমি মিশছো তাদের থেকে তুমি কেমন ভাইব্রেশন ফিল করো, মানে তারা যে কথাগুলোই বলে, আত্মীয় স্বজন যা গল্প বলে, প্রতিবেশী যা গল্প বলে, সবাই যা কিছু বলে, সেটা তোমার কেমন ফিল হয়, মানে ওভারঅল কেমন লোকজন পেয়েছো তুমি তোমার চারপাশে, ওইটা হচ্ছে সামাজিকতা। বা তুমি কিভাবে কোনো অনুষ্ঠানে কাউকে নিমন্ত্রণ জানাও, কাউকে ইনভাইট করো, অনেকের তো অপবাদও শুনতে হয়, অপবাদ বলবো না, এটা দুর্নামও শুনতে হয় যে এ একটা ফোনও সেভাবে করে না, কোন নিজের ইয়েতে এত কিছু গেল বললোই না, দেখো ডাকলোই না, তাহলে পিছনে অনেক সময় এরকম ধরনের শুনতে হয়। কিন্তু অনেকে আছে, যাই হোক না কেন, খুব সুন্দরভাবে মানুষকে ইনভাইট করে, মানুষের সাথে মেশে, সে যেরকমই হোক না কেন, তাহলে বুঝতে হবে তার চাতে একাদশ ভাব শুভ, হয়তো তাকে অনেকেই ঠকিয়েছে, সে হয়তো সময়ে হেল্প পায়নি, সেখানে দ্বিতীয় অশুভ বা ষষ্ঠ অশুভ সে হেল্প পায়নি, ঠিক আছে, কিন্তু সে সেটা মাইন্ড করে না, সে সেটা মাইন্ড করেই না, সে ঠিক ডাকে মানুষকে, নিজের কোনো অনুষ্ঠান হয় কোনো হয় যে যা বলে বলুক, সে কিন্তু খুব ভালোভাবে ডাকে, খাওয়ায় দাওয়ায় ভালোভাবে কথা বলে, তার সাথে ভালো ব্যবহার করে, ফোনে যোগাযোগ রাখে, এটা হচ্ছে সামাজিকতা। অফিসের মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে এবং সে এটা বিশ্বাস করে সেই ব্যক্তি, যে লোকে আমার সাথে কেমন ব্যবহার করছে তাতে আমার কিছু যায় আসে না, আমি মানুষের সাথে ভালো ব্যবহার করব, এটাই আমার সৌভাগ্য বলে আমি মনে করি। তাহলে অ্যাটলিস্ট জানবে সেই ব্যক্তির 11th হাউস পজিটিভ, এবং সেই ব্যক্তির অনেক কিছুই ভালো হতে পারে জীবনে গেলে, যদি তার 11th হাউস পজিটিভ হয় তাহলে লোকে কি করলো যাই করুক না কেন, সে তো লাভ করে নেবেই, সে গেন পাবেই সেখান থেকে, একদিন সে গেন পাবে, ইউনিভার্স তার জন্য অনেক ভালো কিছু তুলে রেখেছে, এই জায়গাটা তোমরা খেয়াল রাখবে। আর এর ফলে কি হয়, সুনাম প্রাপ্তি, সুনাম প্রাপ্তিটা আমরা দেখি, অনেকে বলে খুব চেষ্টা করছি অ্যাচিভমেন্টের জন্য, চেষ্টা করছি আমার কি এই টার্গেটটা পূর্ণ হবে, প্রমোশনের ফলে আমি কি কোনোভাবে অ্যাওয়ার্ডেড হব, এই প্রজেক্টটা এন্ড করলে আমি কি কোনো অ্যাওয়ার্ড পাবো, অফিস থেকে কি কোনো প্রশংসা হবে, সবাই কি হাততালি দেবে, এগুলো অনেকেই স্বপ্ন দেখে, বা কোনো বড় কাজের ক্ষেত্রে সুনাম পাবো বা ফেমাস হব, এই জায়গাটা কিন্তু একাদশ ভাব দেখবে, দশমের সাথে একাদশ দেখবে, অবশ্যই দেখবে। এবারে আমরা চলে যাব দ্বাদশ ভাব, বিবাহিত জীবনে যদি দ্বাদশ ভাব বেশ কিছু নেগেটিভিটিকে আমাদের ইন্ডিকেট করে, যেমন ধরো বিবাহিত জীবনে যৌন সুখ, এর সঙ্গে আমি একটা কথা বলবো সঙ্গে সঙ্গে, তখন তোমরা বুঝবে যে কোন জিনিসটা নেগেটিভ হয় না, প্রত্যেকটা নেগেটিভিটির সাথে একটা পজিটিভিটি থাকে, কেমন দেখো, ধরো বিবাহিত জীবনে দ্বাদশ ভাব যদি শুভ বা অশুভ যাই ফল দিক, বিবাহিত জীবনে যৌন সুখ একদম থাকবেই না, মানে তারা অ্যাটাচ হয়ই না হাজবেন্ড ওয়াইফ, এরকম ধরনের জায়গা দ্বাদশ ভাব থেকে তারা অশুভ জায়গা পাচ্ছে। কিন্তু সেই ধরনের ব্যক্তি কোন ধার্মিক প্রতিষ্ঠানের মালিক হয়ে যায়, চালায় তারা অনেক মানুষকে, হয়তো স্পিরিচুয়াল কনসালটেন্ট হয়ে গেছে তারা গিয়ে বিরাট বড়, তাহলে কি ধরবে দ্বাদশ ভাবটাকে, তার শুভ ফল দিল না অশুভ ফল দিল, তার মানে সব জিনিসটা জীবনে একসাথে গেন হবে না, স্পিরিচুয়ালিটি থেকে বড় গেন হয়ে যায় অনেক সময়, ম্যারিড লাইফের অ্যাটাচমেন্টটা কেটে যায়, কিন্তু এদিক থেকে বড় গেন হয়ে যায়, কোন মেডিটেশন সংস্থার মালিক হয়ে যায়, মানে মেডিটেশন করানোর কোন উদ্যোক্তা হয়ে যায় বড়, বিদেশে গিয়ে প্রতিষ্ঠা পেয়ে যায়, বিয়ে খাওয়ার দিকে অতটা ভাবেই না, বিয়ে করেই না অনেক সময়, নামে বিয়ে করে, নামমাত্র বিবাহ করে, ওই যে ছেড়ে চলে যায়, জীবনে আর বিয়ের দিকে মুখ ফেরে, দ্বাদশ ভাব, এটা কিন্তু দ্বাদশ ভাব দেব। কিন্তু বিবাহিত জীবনে যৌন সুখ চেয়েও যারা পায় না তারা অশুভই রয়েছে দ্বাদশ ভাব, তখন আর সেখান থেকে কোন শুভ সে পাচ্ছে না, এটা বোঝা যাচ্ছে যে সে চাইছে কিন্তু সে পাচ্ছে, সেখানে কিন্তু অশুভ হয়ে গেল ব্যাপারটা, তখন আর শুভ হলো। জেল যাত্রা আছে কিনা অষ্টম এবং দ্বাদশ, মানে এই যে দ্বাদশটা বললাম তার সঙ্গে অষ্টম ভাবও দেখা হবে, যদি কোনো পাপগ্রহ দৃষ্ট হচ্ছে কিছু আছে কিনা, জেল যাত্রা বলবে দেখুন তো একটু লিগাল হয়রানি আছে কিনা, যদি কেউ এরকম বলছে তখন, আচ্ছা কোনো বড় দুর্গতি আছে কিনা, দূরে ট্রাভেল করতে গিয়ে কোনো হয়রানি আছে কিনা, এসব ট্রাভেল করার আগে, বড় ট্রাভেল করার আগে, বিদেশে ট্রাভেল করার আগে অনেকে অ্যাস্ট্রোলজি দেখায়, তো তোমাদের সেই প্রশ্ন করতে পারে, তোমরা সরাসরি দ্বাদশ ভাবের সঙ্গে কানেক্ট করবে। আচ্ছা আর একটা বলে দিলাম অপবাদ, এই জায়গাগুলো বললাম, অবশ্যই অষ্টমকে দেখো, ষষ্ঠকে দেখো, এইভাবে তোমরা টোটাল। এবং আরেকটা জিনিস, রাজদণ্ড, রাজদণ্ডটাও ইয়ে হয়, ঋণের পরিমাণ, ঋণ শোধ করতে পারবে কিনা, ঋণের পরিমাণটা তোমার ষষ্ঠ যেটা বললাম, কিন্তু ঋণটা শোধ করতে পারবে কিনা, নাকি জীবনেও শোধ করতে পারবে না, বারবার জর্জরিত হয়ে যাবে, ওটা কিন্তু এক্স্যাক্টলি আমরা দ্বাদশ ভাব থেকেই বিচার করব, যে হ্যাঁ শোধ করার যোগ আছে কিনা, আপনি এই মন্ত্র করুন, এইভাবে করুন, এইভাবে করুন, অ্যাটলিস্ট দ্বাদশ ভাবের পাওয়ারটাকে একটুখানি ডিক্রিজ করে, নেগেটিভ পাওয়ারটাকে একটু কমিয়ে তাকে ঋণ শোধ করার জায়গাটা তৈরি করে দেওয়া যায় অ্যাস্ট্রোলজির উপায়, সে নয় এগুলো ঠিক আছে দ্বাদশ ভাব রিলেটেড, কিন্তু
আমার আর একটা জিনিস আমি একটু বলে দিই আমরা, সেটা হচ্ছে তোমার খরচ কতটা হয়ে যাবে। যদি দেখছো প্রচুর বেশি খরচ হয়ে যাচ্ছে তাহলেও জানবে দ্বাদশ ভাব থেকে কিন্তু নেগেটিভিটি আসছে, ইমিডিয়েট সেটাকে একটু কন্ট্রোল করার দরকার আছে। প্রচুর বেশি খরচ হয়ে গেলে সেটা দ্বাদশ ভাব থেকে নেগেটিভিটি আসছে বলে আমরা বুঝে নেব। তোমরা কত মন দিয়ে শুনলে। এবং আরেকটা জিনিস যেটা আমি দ্বাদশ ভাব থেকে মানে বারবার মেনশন করতে চাইছি, সেটা হচ্ছে কল্পনাতে খানি, মানে তুমি যা ভাবোনি এই ধরনের ক্ষতি যদি হয়ে যায়, যেটাকে বলা হয় আনএক্সপেক্টেড লস, সেটা কত বড় হতে পারে কত ছোট হতে পারে সেটা গ্রহের ডিগ্রি অনুযায়ী দ্বাদশ ভাবে বসাবে। যে দেখা যায় খুব বড় শত্রু নয় তাহলে ঠিক আছে, যদি বড় হয়ে গেল তখন অঙ্গহানি বা কোনো সম্পত্তি হানি বা বড় কোনো হানিকে নির্দেশ করে, যেটাকে কল্পনাতীত হানি আমরা বলছি, সেটা আমরা দ্বাদশ ভাব থেকে দেখব। কিন্তু দ্বাদশ ভাব শুভ থাকলে ওই যে বললাম চলে গিয়ে কোনো ধর্মগুরু হয়ে যাবে, তার মন যথেষ্ট উদাসীন থাকবে, দেশের নেতা হতে পারে। আর একটা কি, দ্বাদশ ভাব শুভ থাকলে স্ট্রং পলিটিক্যাল ক্যারিয়ার, রাজনেতা, রাজনীতি থেকে রাজনেতা, অষ্টম দ্বাদশ। তাহলে শুভ অষ্টম শুভ দ্বাদশ কি দিচ্ছে, স্ট্রং পলিটিক্যাল ক্যারিয়ার। এবারে সেই ক্যারিয়ারটা মেনটেন করা, যে ক্যারিয়ারে সে ভালো হয়ে তো ঢুকলো, প্রথম দিকে ভালোই ছিল, পরের দিকে সে দুর্নীতিগ্রস্ত হবে কিনা সেটা কিন্তু একাদশ, সেটাই একাদশ। ওই যখনই একাদশ থেকে নেগেটিভিটি আসে তখন সেই ব্যক্তি আর মেনটেনটা করতে পারে না, ঢোকে তো ভালো হয়ে ভালো করেও তারপরে মানহানি হতে হতে দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, যে গেইন আর হলো না লস হতে থাকবে, তখন কিন্তু একাদশ। যার ফলে তার গেইন তো হয়েছিল, দ্বাদশ ভালো থাকার ফলে তার গেইন হয়েছিল পলিটিক্যাল ক্যারিয়ার থেকে, কিন্তু সেই ব্যক্তিরা এখন লস ক্যারি করছে, বড় বড় সেম ক্যারিয়ার থেকে লস ক্যারি করছে, মানহানি হচ্ছে, তখন কিন্তু একাদশও ইনক্লুড হবে। দ্বাদশ তো ছিল একাদশ, তাহলে দ্বাদশ তোমাকে ভালোই দিল, তুমি বলতে পারবে না যে আমার চাটে দ্বাদশ আমাকে দেয়নি। আরে দ্বাদশ তো তোমাকে দিয়েছে, কিন্তু তুমি এত বছরের পলিটিক্যাল ক্যারিয়ারে দাগ কেন লাগাচ্ছ, তুমি কেন মানুষের আশা নিয়ে খেলছ। সেই জায়গাটা যে সত্যিকারের দাগটা লেগে যাচ্ছে কিনা, সত্যিকারের কেসটা কোর্টে উঠছে কিনা, সত্যিকারের তার দণ্ড হচ্ছে কিনা, এই জায়গাগুলো তার চার্টের অবশ্যই দ্বাদশ। তো সেই জন্য অনেকে চায় যে স্ট্রং পলিটিক্যাল ক্যারিয়ারটা একটু দেখুন, টিকিট পাবো কিনা দেখুন, নেতা হওয়ার যোগ আছে কিনা দেখুন, কারণ এগুলো একটু দেরির দিকে দেয়। সাধারণত শনি এবং বৃহস্পতির শুভ পজিশন আমাদেরকে নেতা হতে অবশ্যই সাহায্য করে। তো আজকে ভাব বিচার সম্পর্কে তোমরা জানলে, আগামী দিনে আমরা বিশেষ কিছু পেশা নিয়ে আলোচনা করব, যেমন ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য ব্যাংকিং সার্ভিস থেকে শুরু করে অন্যান্য পেশা, যেগুলো কিনা জন্মছকে বিশেষ কিছু গ্রহ অবস্থানের উপরে ডিপেন্ড করে, এবং সেগুলো যদি সঠিক পর্যায়ে থাকে তাহলে কনফার্ম সেই ব্যক্তি হওয়ার যোগ থাকবেই, সে যদি সঠিকভাবে প্রিপারেশন নেয় কাজ করে তাহলে তার হওয়ার যোগ থাকবে। সুতরাং অ্যাস্ট্রোলজি নিউমারোলজি সঠিকভাবে বুঝলে এমন কোন প্রেডিকশন নেই যেগুলো হয় না, সেগুলো হয় এবং সেগুলোর উপর ভরসা রেখে তোমরা এগিয়ে যাবে, তার রেমিডিয়াল পার্ট করবে, তোমরা অনেক অনেক ভালো থাকবে। থ্যাংক ইউ।